আসসালামু আলাইকুম, আমি মীর নাদিম ফয়সাল আহমেদ। আমি লজ ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড স্টার্টআপ কনসালটেন্ট। আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্টআপ এবং বিজনেস বিষয়ক ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। আজও আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে স্টার্টআপ এবং বিজনেস বিষয়ক ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমরা চাচ্ছি যে আমরা স্টার্ট আপ এবং বিজনেসের জন্য বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো, যেগুলো আসলে আমাদের স্টার্ট আপ এবং বিজনেসের জন্য খুবই দরকার, সেই ইনফরমেশনগুলো আমরা আপনাদেরকে পার্ট বাই পার্ট তুলে ধরার, যার কারণে আপনারা যারা স্টার্ট আপ বা বিজনেস শুরু করতে ইচ্ছুক তারা যেন সুন্দরভাবে আপনাদের সেই স্টার্ট আপ বা বিজনেসটি শুরু করতে পারে। কারণ একটি স্টার্ট আপ বা বিজনেস শুরু করা সকলেরই স্বপ্ন থাকে। সকলেই চায় যে সিইও, ফাউন্ডার, কো ফাউন্ডার, ম্যানেজিং ডাইরেক্টর, চেয়ারম্যান হওয়ার। তো একটি গাইডলাইন যদি আপনারা ফলো না করেন তাহলে দেখবেন আপনার স্টার্ট আপটি বন্ধ হয়ে গেছে অথবা স্লো হয়ে গিয়েছে বা বিজনেসটি বন্ধ হয়ে যাবার উপক্রম। একটি গাইডলাইন ফলো করলে ঠিক আপনাদের এগিয়ে যাওয়া অনেক সহজ হয়ে যায়। কারণ স্টার্ট আপ একটি নতুন বিজনেস, যে বিজনেসটি তো পূর্বে কেউ শুরু করেনি। আপনি একটি ইউনিক আইডিয়াকে কেন্দ্র করে আপনার বিজনেসটি সুন্দরভাবে পরিচালনা করছেন। এখানে যেহেতু আইডিয়াও নতুন, কাস্টমারও নতুন, আপনার বিজনেস মডেলটিও নতুন, সেহেতু এখানে লস হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়। কিন্তু কিছু ক্রাইটেরিয়া ফলো করলে, কিছু মেন্টরের পরামর্শ নিলে দেখবেন আপনার স্টার্ট আপটি একটি সুন্দরভাবে সামনে এগিয়ে যাচ্ছে। এখন আজ আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে কীভাবে স্টার্ট আপের খরচ কমিয়ে আনা যায়। যেহেতু স্টার্ট আপ আমরা সাধারণত বুটস্ট্র্যাপ ফান্ডিং অথবা ফ্যামিলি থেকে অথবা বন্ধুবান্ধব থেকে নিয়ে আমরা মূলত আমাদের স্টার্ট আপ প্রথমে বা প্রাইমারিলি নিয়ে আমরা শুরু করে থাকি। কিন্তু দেখা যায় যে আমাদের প্রথম স্টেজে আমরা না বুঝে, না আমাদের অভিজ্ঞতার কারণে আমরা অনেক খরচ করে ফেলি, যার কারণে আমাদের পরবর্তীতে চলা, বিশেষ করে স্টার্ট আপের ক্ষেত্রে অনেক কষ্ট হয়ে যায়। সেই কষ্টটা যখন হয়ে যায় তখন আমরা আসলে এই খরচটা মেক আপ করতে পারি না বা এই খরচটা কুলিয়ে ওঠা সম্ভব হয় না। একটি স্টার্ট আপে আসলে প্রথমে অনেক খরচ লাগে, যে খরচটা আসলে আমাদের এই স্টার্ট আপ কোম্পানিটা চালানোর জন্য প্রয়োজন হয়ে থাকে। এখন সে যথেষ্ট পরিমাণ যদি ফান্ড না থাকে, যথেষ্ট পরিমাণ যদি আমার ফান্ডিং সাপোর্ট না পাই, তাহলে আমাদের স্টার্ট আপ বন্ধ হয়ে যেতে পারে। এরকম অনেক স্টার্ট আপ বন্ধ হয়ে যায়, আবার এরকম হয় যথেষ্ট পরিমাণ ফান্ড পাওয়া সত্ত্বেও স্টার্ট আপ বন্ধ হয়ে যায়। তার পিছনে বিভিন্ন কারণ থেকে যায়। আপনি যখন একটি স্টার্ট আপ শুরু করলেন তখন সেই স্টার্ট আপ শুরু করার পরে আপনাকে অবশ্যই কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে। প্রথমে আপনি স্টার্ট আপ শুরু করলেন, প্রথমে আপনি হাইফাই জায়গায় অফিস নেবেন না। কারণ অনেকে আছে যারা অনেক দামি দামি এলাকায় বা অনেক সাজানো গোছানো অফিস নিয়ে থাকে, কিন্তু এই অফিসের ভাড়া দিতে দিতেই আসলে টাকা সব চলে যায়। এজন্য প্রথমে এত হাইফাই জায়গায় আসলে অফিস নেওয়া উচিত না, এবং সেই সময় নিলে মূলত আপনার অনেক ফান্ড দরকার হয় এবং তখন আপনি অন্য কোনো জায়গায় খরচ না করে সব অফিস ভাড়াতেই দেখবেন আপনার চলে গিয়েছে। তা তখন আপনাকে সেই স্টার্ট আপ বন্ধ হয়ে যেতে পারে। এমন অনেক কোম্পানি আছে অনেক ভাড়া ভাড়া টাকা দিতে গিয়ে তাদের সেই কোম্পানি বা স্টার্ট আপটি বন্ধ হয়ে গিয়েছে বা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তা আমি একজন স্টার্ট আপ কনসালটেন্ট হিসেবে বলবো, আপনি প্রথমেই এত হাইফাই বা অনেক ভাড়া যে সকল অফিসগুলোতে সেখানে ভাড়া না নিয়ে আপনি যতটুকু আপনার অফিস চালানোর জন্য স্পেস প্রয়োজন সেই স্পেস আপনি ভাড়া নিয়ে আপনার স্টার্ট আপকে আপনি পরিচালনা করতে পারেন। এতে আপনার স্টার্ট আপের জন্য সুবিধা হবে এবং আপনার জন্য সুবিধা হবে যে আপনার স্টার্ট আপটি লং লাস্টিং করতে পারবে। তারপর হচ্ছে আপনি যদি প্রোডাক্ট বেজ স্টার্ট আপ নিয়ে কাজ করেন, আপনি সেই প্রোডাক্টটির সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করতে হবে। কিন্তু এখানেও আপনাকে বেশি টাকা খরচ করা যাবে না, সেটি আপনাকে বুঝে শুনে কোথায় কতটুকু করতে হবে এক্সাক্ট জায়গায় আপনাকে টাকা খরচ করতে হবে। বেশি টাকা খরচ করলেই যে আপনার স্টার্ট আপ ভালো পর্যায়ে পৌঁছাবে জিনিসটি এরকম না। স্টার্ট আপ হচ্ছে বুঝে শুনে,
একজন ফাউন্ডার বুঝে শুনে কৌশল করে তার স্টার্ট আপটিকে এগিয়ে নিয়ে যাবে, তখন সে স্টার্ট আপ থেকে তিনি আর্ন করতে পারবে। এরপরে হচ্ছে আপনি আর স্টার্ট আপের সকল লিগেল ডকুমেন্টসগুলো আপনি করে রাখবেন, কারণ অনেক সময় লিগেল ডকুমেন্টসগুলো না থাকার কারণে জরিমানা দিতে হয় বা জরিমানার আওতায় পড়তে হয়। এজন্য এই খরচগুলোকে বাদ দিতে হলে অবশ্যই আপনার যে সকল লিগেল ডকুমেন্টস একটি বিজনেস করার জন্য দরকার হয় সেগুলো অবশ্যই আপনি করে নেবেন। করে নিলে আপনার স্টার্ট আপের জন্য সেটি ভালো হবে। এরপরে আপনি আপনার স্টার্ট আপের আরও অন্যান্য যতগুলো খরচ কাটসাট করা যায়, প্রথমে আপনি বেশি এমপ্লয়ি রাখবেন না, প্রথমে যতটুকু এমপ্লয়ি দিয়ে আপনার স্টার্ট আপটা শুরু করানো যায় বা শুরু করা যায় সেই জিনিসটি আপনি খেয়াল করবেন, এবং সেই জিনিসগুলো খেয়াল করে নিয়ে তারপর আপনি আপনার স্টার্ট আপটি শুরু করবেন। প্রথমে আপনি যদি 50 জন রেখে দেন, আসলে 50 জন রাখে আপনার দরকার নেই, কিন্তু রেখে দিলে রাখতে পারেন যদি আপনার প্রচুর ফান্ড থাকে, কিন্তু সেই জিনিসটি তখন আপনার স্টার্ট আপের জন্য ক্ষতি হয়ে যাবে। এরপরে আপনি আপনার স্টার্ট আপের জন্য যখন অফিস ভাড়া নিলেন, তখন সেখানে অনেক সময় ফার্নিচার কিনতে হয়, ফার্নিচার কেনার জন্য আপনি অনেক টাকা খরচ করলেন, অনেক দামি দামি ফার্নিচার কিনলেন, কিন্তু সেখানে আপনার এত দামি ফার্নিচার না কিনলেও চলবে। আপনার যেহেতু স্টার্ট আপ চালানোর জন্য, সেহেতু আপনি আপনার স্টার্ট আপটা যেন সুন্দরভাবে চলতে পারে সেজন্য আপনাকে যেভাবে চলার সেভাবেই আপনি খরচ কাটসাট করে চলতে চেষ্টা করবেন। আজ আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে যে জিনিসটি নিয়ে আলোচনা করলাম যে কীভাবে আসলে আপনার খরচ কমিয়ে স্টার্ট আপ সুন্দরভাবে চলা যায়, এবং আপনারা আরও পরামর্শের জন্য স্টার্ট আপ কনসালটেন্টের পরামর্শ নেবেন, যারা আপনার থেকে ভালো বুঝে স্টার্ট আপ সম্পর্কে, তারা আপনাকে সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে আপনাকে সে হেল্প করতে পারবে যে কীভাবে খরচ কমিয়ে সুন্দরভাবে স্টার্ট আপটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তা আজ আমরা এ পর্যন্তই, আশা করি আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যে কোনো প্রয়োজনে আপনারা আরও কোন কোন টপিক্সের উপর আমাদের ভিডিওগুলো দেখতে চান অবশ্যই জানাবেন, আমরা ইনশাল্লাহ আলোচনা করব। আজ এ পর্যন্তই লস ভেঞ্চারের সাথে থাকুন, আসসালামু আলাইকুম।